নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যে পৌরভবনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের স্থায়ী পদে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলেমেয়ের সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব। তোমাদের এখানে কোন কোন গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে শূন্য পদ কত রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী চা হয়েছে বেতন কত দেওয়া হবে সিলেকশান প্রসেস কি রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কীভাবে তোমরা আবেদন করতে পারবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে তো আশা বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে অফিস অব দ্য মিউনিসিপ্যাল কাউন্সিলার্স কামারহাটি তো রাজ্যে কামারহাটি পৌরভবন থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া রয়েছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এখানে বা দিকে রেফারেন্স নাম্বারটা উল্লেখ করা আছে এবং ডান দিকে দেখো ডেট উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এমপ্লয়মেন্ট নোটিশ নেক্সট দেখো বলা হয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর ফিলিং আপ দ্য পোস্ট অ্যাস শোন ইন দ্য টেবিল বিলো ফর কামারহাটি মিউনিসিপ্যালিটি নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে সিরিয়াল নাম্বার তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে নাম্বার অফ ভ্যাকান্সি শূন্য পদ তারপরে স্কেল আপে বেতন কাঠামো তারপরে কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা তারপরে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়স সীমাটাও উল্লেখ করা আছে এখানে প্রথম পোস্ট রয়েছে পিওন এই পোস্টে তোমাদের দুটি শূন্যপদ রয়েছে একটা ইউআর ক্যাটাগরির জন্য বা আনরিজার্ভ ক্যাটাগরি এবং তোমাদের এখানে শূন্য পদ রয়েছে ও বিসি এ ক্যাটাগরির জন্য নেক্সট দেখো তোমাদের এই পোস্টে বেতন বলা হয়েছে তোমাদের রাজ্য সরকারের স্থায়ী গ্রুপ ডি পোস্টে যে বেতন দেওয়া হয় সে বেতন তোমাদের দেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে বেতন কাঠামো রয়েছে চার হাজার নশো থেকে তোমাদের ষোলো হাজার দুশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এবং গ্রেড পে সতেরোশো টাকা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে লিখতে এবং পড়তে জানতে হবে সঙ্গে তোমাদের ক্লাস এইট পাস করতে হবে এবং তোমাদের শরীর স্বাস্থ্য ভালো হয়ে থাকলে এবং তোমরা খেলাধুলায় ভালো হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে তারপরে দেখো বয়স বলা হয়েছে এক পাঁচ দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের এখানে আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে রাজ্যের এস সি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে এবং ও ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে ঠিক আছে পরবর্তী পোস্ট রয়েছে মজদুর ড্রেন ক্লিনার অ্যান্ড রোড ক্লিনার এখানে তোমাদের মোট তিনটি শূন্য পদ রয়েছে এর মধ্যে দুটি ইউআরের জন্য আর একটা এস সি ক্যাটাগরির জন্য এখানে বলা হয়েছে বেতন একই আগের পোস্টের মতো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু একই ক্লাস এইট পাস সঙ্গে তোমাদের লিখতে এবং পড়তে জানতে হবে এবং সঙ্গে তোমাদের সীমা কিন্তু একই আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এস সি টি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর বয়সের ক্ষেত্রে ছাড় পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে তোমরা এখানে আবেদন করবে তোমাদের এখানে অফলাইনে আবেদন করতে হবে তো এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তোমাদের আবেদন করার ফর্ম তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ট্রিপল ডট মিউনিসিপ্যালিটি ডট ও আর সি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবে আচ্ছা এরপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা প্রথমেই এই ফর্মটা এপোর্ট সাইজের পেজে প্রিন্ট আউট বের করবে তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে সঙ্গে দেখো তোমাদের এখানে কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের এজ সার্টিফিকেট বা তোমাদের বয়সের প্রমাণপত্রের সার্টিফিকেট সঙ্গে তোমাদের এস এবং ও বিসি ক্যাটাগরি ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং সার্টিফিকেটের জেরক্স কপি ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে এবং সঙ্গে তোমাদের দুটি সেলফ অ্যাড্রেস এম লাগবে অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা দুটো ফাঁকা খাম লাগবে এবং তোমাদের প্রত্যেকটা খামের ওপরে কিন্তু পাঁচ টাকা দামের পোস্টার স্ট্যাম্প লাগানো থাকতে হবে সঙ্গে তোমাদের তিন কপি সেল প্যাটেস্টের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে ফটো সাইজ বলা হয়েছে ফোর পয়েন্ট ফাইভ সেম ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ সেমি ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্ট তোমরা একটা বড় খামের মধ্যে করে ভরবে এবং সেই খামের উপর লিখতে হবে কি দেখে নাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে দেখো এমপ্লয়মের নোটিশ নাম্বারটা অবশ্যই লিখতে হবে এবং সঙ্গে লিখতে হবে নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর তোমরা কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম অবশ্যই লিখে দেবে এবং দেখো তোমাদের বলা হয়েছে অ্যাড্রেস করতে হবে কাকে এখানে বলা হয়েছে অ্যাড্রেস টু দ্য চেয়ারম্যান কামড়াহাটি মিউনিসিপ্যালিটি ওয়ান এম এম ফিদা রোড পোস্ট অফিস বেলঘড়িয়া কলকাতা সেভেন ডবল জিরো জিরো ফাইভ সিক্স ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের কামারহাটি পৌরসভার মেন বিল্ডিংয়ের এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ অফিসারের যে রুম ফার্স্ট ফ্লোরে তো সেখানে তোমাদের বক্স থাকবে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করতে হবে বা তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম রেজিস্টার পোস্ট বা অর্ডিনারি পোস্টের মাধ্যমে বা তোমরা কুরিয়ারের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে পারো এখানে লাস্ট ডেট তোমাদের বলে দেওয়া হয়েছে দেখো সাতই জুন দু হাজার বাইশ বিকাল চারটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে এবং তোমরা এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ট্রিপল ডাব্লিউ ডট কামারহাটি মিউনিসিপ্যালিটি ডট ও আর জি ঠিক আছে